কুমড়ো ফুলের বড়া খাওয়ার ইচ্ছা সে আমার 2 মাস আগে থেকে। দুধালা চাচাকে বলে রেখেছিলাম যে আমার জন্য আপনার বাগানের কুমড়ো লতায় যদি ফুল আসে অবশ্যই নিয়ে আসবেন, তো যে বলা সেই কাজ। চাচা আমার জন্য এই ফুলগুলো গতকাল সন্ধ্যায় এনে দিয়েছে, এত টাটকা ছিল বলার মতন ওনার বাগানেরই। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কীভাবে আমি কুমড়ো ফুলের বড়া তৈরি করব, তার একটি ছোট্ট ভিডিও। তো দর্শক চলে যাচ্ছে মূল পর্বে। এখানে দেখুন এই ফুলগুলো আমার জন্য এনেছে, এত টাটকা ছিল বলার মতো না। এগুলো আনার পর আমি রাতে কী করেছি, পলিথিন পুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেক সুন্দর পাতাগুলো, আর 20 টাকা উনি দেখুন কতগুলো দিয়েছে। যাই হোক, বেশি পরিমাণেই দিয়েছে আমার জন্য। এরপর আমি ফুলের পাপড়িগুলো, যে বোটাটা আছে সবুজ অংশ, ওটা থেকে আমি আলাদা করে নিব। শুধু পাপড়িগুলাই বড়া করতে হবে, আর অবশিষ্ট যে অংশটা আছে ওটা ফেলে দিতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আলতো হাতে হালকা করে এই যে পাপড়িটা আছে ওটা ছিঁড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন পাপড়িগুলো ছিঁড়ে না যায়। এই ফুলের পাপড়িগুলো ছিঁড়তে আসলে মজা লাগতেছে আমার। যাই হোক, আমি এগুলো এখন ট্যাপের পানিতে একবার ধুয়ে নিয়েছি। আবারও বাটিতে প্লেটে কিছু পানি নিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি, কারণ এই ফুলগুলোতে তো পিঁপড়া বলেন, মৌমাছি, বিভিন্ন রকম পাখি এগুলো আসা যাওয়া করে, অনবরত পোকামাকড়, তাই ভালোভাবে এগুলো ধুয়ে নিতে হবে। আর আমি পানি ঝরার জন্য এভাবে প্লেটটি একটু উপর করে রেখেছি, যাতে ভালোভাবে পানিটাও, অবশিষ্ট পানিটাও ঝরে যায়। দেখুন, এরপর চলে যাচ্ছি আমি ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য আমি চালের গুঁড়ি নিয়েছি প্রায় এখানে 1 কাপ পরিমাণ। আর এই ব্যাটার তৈরি করতে, বিশেষ করে কুমড়ো ফুলের বড়া তৈরি করতে, অবশ্যই চালের গুঁড়ার পরিমাণটা বেশি দিতে হবে। আর এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ ডাল বাটা। আমার বেসন ছিল না, তাই আমি একটু ডাল বেটে দিয়ে দিয়েছি। আর বেসনের থেকে অবশ্যই এখানে চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে সফট হবে না, আর এখানে মচমচে হবে না, সরি। এখানে আমি কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, লবণ, চিনি, কালো জিরা, ধনিয়া, জিরা, রসুন বাটা, আদা বাটা, একদম সবগুলো পরিমাণ মতো নিয়ে আর প্লেটটা একটু ধুয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আর লবণের পরিমাণটা আসলে ঝাল লবণ এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, এগুলো আসলে তো এখানে বলে বোঝানো যাবে না, তার একটু চেখে দেখবেন। আমি এই জিনিসটাই করি যে সবসময় আমার লবণটা দেখা যায়, আমি লবণটা প্রথমে যাই দিই, আবার লাস্ট একটু চেক করে দেখি যে লবণটা ঠিকঠাক মতো হচ্ছে কি না, এটা কম বেশি আমরা সবাই দেখি। যাই হোক, আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন, এরকম কনসিস্টেন্সি হয়েছে আমার এই ব্যাটারটা। এরপর আমি এক এক করে পাপড়িগুলো দিয়ে দিব এটার মধ্যে। আর অপর সাইডে আমি প্যান বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি তেলও দিয়ে দিলাম। এরপর ব্যাটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি পাপড়িগুলো দিয়ে দিয়েছি তেলে। এরপর এক এক করে দিয়ে দিচ্ছি অন্যগুলোও। আসলে আমার এই ফুলের বড়াটা খেতে আমার কী যে ইচ্ছে করছিল, এই মানে কেন জানি না, আমার কয় কিছুদিন যাব শুধু এই ফুলের বড়াটাই খেতে ইচ্ছে করছে। যখন আমি আমার ছোটো বোনকে ফোন করে বললাম অথবা ওকে ছবিটা দিলাম, ওরও ঠিক সেম আমার মতো ক্রেভিংস হচ্ছিলো যে ও কুমড়ো ফুলে বড়া খাবে, কিন্তু সে যেখানে থাকে ওইখানে তো এই ফুলের বড়াটা পাওয়া যায় না। আর বাজারও তেমন বললো যে বাজারে উঠে না ওইদিকে। যাই হোক, আমার মনের ইচ্ছা পূরণ করেছি আমি, আর তার জন্য চাচাকে অনেক থ্যাংক ইউ।
এই জিনিসগুলো আসলে তো সবসময় পাওয়া যায় না, এগুলো খুব রেয়ার জিনিস। এই তো দেখুন, আমি উল্টে পাল্টে একদম মচমচে করে ভেজে নিচ্ছি। আর এটা তো ফুলটা তো এমনিতেই সফট, ওটা বেশি তো সিদ্ধ হওয়ার দরকারও নেই, জাস্ট পায়ে উপরের যে অংশটা আছে ওটা মচমচে হলে হচ্ছে। আর কুমড়ো ফুলের যে ভিতরের ইয়েটা আছে ওটা লবণ দিয়ে মাখারও দরকার নেই, কারণ এটা এমনিতে নরম হয়ে যায়, সফট হয়ে যায়। আর যে যেখানে আমরা বেগুনি করতে গেলে কিন্তু বেগুনটা একটু লবণ দিয়ে মেখে নিই, এটা এখানে দরকার নেই। যাই হোক, আমার এই কুমড়ো ফুলে বড়াটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন দর্শক, কেমন লেগেছে আজকে আমার এই কুমড়ো ফুলে বড়ার রেসিপিটা? কি আপনাদেরও কি ক্রেভিংস হচ্ছে এই কুমড়ো ফুলের বড়া খাওয়ার? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই কুমড়ো ফুলের বড়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।